অনেকের এমবিশন থাকে যে ডাক্তার হব আমি অনেকে আগে বলতো যখন আমরা পাইলট হব তুমি আগে থেকে ভাবতো যে আমি হিরো হব না 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 আমি তো সিনেমায় মানে অ্যাক্টিং করব বা এই প্রফেশন আর এই ধরনের কোনো মানে ই ছিল না আমার মধ্যে ফিলিংস ছিল না আমি যদি ভুল না করি শক করে জীবনে একটা ছবি তুলেছিলাম তাও আমার এক ফ্রেন্ড আছে চাচা তার খুব রিকোয়েস্ট বুঝো সো আমার এই অঙ্গনে আসবার কোনো সুযোগ ছিল না তখন মানে আমি চাইতাম যে আমি ক্রিকেটার হব আচ্ছা তো হাতের ইনজুরির কারণে সেটাও আমার অফ হয়ে যায় গোল ছিল না মানে আমার মনে আমি সাত ভাবে ঘুরবো ওই স্বাধীনতার কারণে আমি ঢাকায় চল্লাস ওকে এর আগে চিরং গিয়েছিলাম সেটা আমার প্রথম বাড়ি থেকে রাগ করে বের হওয়ার সময় সালে তোমার কি এমনি রাগ করা অভিমান করাটা কি একটা ইয়ের মধ্যে পরে কারণ আমার হয়েছে লোক বেশি প্যাশন আমার পছন্দ না সেটা যেই সেক্টরেই হোক আমার পরিবার আমাকে প্যাশনই দিচ্ছে যে প্রচুর পড়াশোনা করতে হবে আমার ওটা হবে না জোর করে এটা প্যারাসিন দিয়ে লাভ নেই আমি খুব মানে ইয়ের মধ্যে বড় হয়েছি আমার বাড়িতে প্রচুর মানে হ্যাঁ আমরা তো লক বাপ চাচা আপন বাপ চাচা 8 জন সব মিলে আমাদের পরিবারে ধর 78 জন লোক এক সঙ্গে আমরা খেতাম এক পাতেলায় রান্না হতো সেখান থেকে মানে এর সঙ্গে মেশা যাবে না ওর সঙ্গে ফ্রেন্ডশিপ করা যাবে না এই একটা ব্যাপার ছিল আচ্ছা যেটা আমার কোনোভাবেই পছন্দ ছিল না কিন্তু আমি তাদের সাথেই মিশতাম তাদেরকে নিয়ে ক্রিকেট খেলার মাঠে যেতাম বা ফুটবল মাঠে ফুটবল এই স্বাধীনচেতা মানুষ আমি বুঝছো আমাকে সবসময় বলতো যে না বাড়ি থেকে বেরোবে যাবে না ওই যে

গ্রামে গেলে বিশেষ করে এখনো এমনিও সহজ সাধারণ বাট গ্রামে বিচরণ করা শুরু করলে এখনো লুঙ্গি কাঁচা দিয়ে কিন্তু মাছ ধরে হ্যাঁ এখনো গ্রামে 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 ঘুরে বেড়ায় মোটরসাইকেল একটা গ্রুপ আছে আমি যতদূর ফলো করে যতদূর সাইকেল তাই না ট্রাক হ্যাঁ ট্রাক আচ্ছা বিভিন্ন ভাবে ঘুরে বেড়ায় তো এই যে এই 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 একেবারেই আহ সহজ সাধারণ সাইমন এখনো কিভাবে জীবিত আছে ওটা হচ্ছে আমি না যে অক্সিজেন প্রয়োজন মানুষের আমি যদি আমার গ্রামে না যাই ওই অক্সিজেনটা ফুরিয়ে যায় এখানে এত ইট পাথরের শহর এত ভনিতা এত মিথ্যা এত কি বলে এটাকে আঘাত করে কথা বলা আমার আমি কি ফিল করি তা জানো একদম অনেস্টলি যে আমি যে এখন মারা যেতে পারি আমার হায়াতমত সম্পর্কে আমি জানি না তো ওটা উনি একজন আমার সৃষ্টিগত আমার আল্লাহ জানেন যে আমি কখন মারা যাব তুমি জানো না কেউ জানে না পৃথিবীর সেই জায়গা থেকে যদি আমি নিজেকে না আমি তো অনেক কিছু হয়ে গেলাম আমাকে মানে কাচের গ্লাস থেকে বের হওয়া যাবে না তাহলে লাইফে আমি কি করলাম আমি আমাকে সময় না দিয়ে আমি আমার স্টারড দেখালাম লাভ লাভ নেই আমি মনে করি না কোনো লাভ আছে